যাদের হয়তো আশঙ্কা করছেন যে তাদের এই অস্টিওপোরোসিসের সমস্যাটি থাকতে পারে, তারা আসলে কোন চিকিৎসকের কাছে যাবেন এই বিষয়টি নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা কাটান? তারা কি আসলে গাইনি ডক্টরের কাছে যাবেন, নাকি যারা অর্থোপেডিক ডক্টর রয়েছে তার কাছে যাবেন, নাকি তার যে হরমোনের কারণেই সমস্যাটি হচ্ছে সেই হরমোনের ডাক্তারের কাছে যাবেন? এই জাতীয় আসলে নানা চিন্তার মধ্যে তারা পড়েন। সেক্ষেত্রে আসলে তারা কি করণীয় এবং এটি কি আসলে সবার মধ্যে একটি সমন্বয় প্রয়োজন কিনা সকল বিভাগের মধ্যে, এই বিষয়টি একটু জানবো। এটি খুব সুন্দর একটি প্রশ্ন। এখন ধরুন যার ডায়াবেটিস রয়েছে, তিনি কিন্তু জানেন যে তার ডায়াবেটিস রয়েছে, তার কি অস্টিওপোরোসিস হচ্ছে কিনা, এবং তিনি যথার্থই তার অস্টিওপোরোসিসটিকে নির্ধারণ করে ট্রিটমেন্টও দিতে পারবেন। নট নেসেসারি যে তাকে অনেক কাছে যেতে হবে, তবে হ্যাঁ, তার ফিজিওথেরাপি লাগতে পারে, তার কিছু এক্সারসাইজ লাগতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন লাগতে পারে। মানে সিডেন্টারি ওয়ার্ক তো একটা ইম্পর্টেন্ট, কারণ আমি হয়তো বলিনি যে সিডেন্টারি বা বসে থাকা, যারা সারাদিন বসে থাকে কম্পিউটার বা এসবে, যারা সিগারেট খাচ্ছেন বেশি, যাদের অ্যালকোহল ড্রিঙ্কস করছেন বেশি, বোন টক্সিক এজেন্ট নিচ্ছেন, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই এন্ডোক্রাইনোলজিস্ট কিন্তু জানেন যে আমার পেশেন্টের কী হতে যাচ্ছে। আমি যেমন গাইনোকোলজিস্ট, আমার কাছে মেনোপজের একটি মহিলা এসেছেন, তিনি বলছেন তার কোমরে ব্যথা, তার হাতে ব্যথা, তার একটুতে হাতটা কষ্ট হচ্ছে। আমি কিন্তু জেনে যাচ্ছি যে তার বোন ম্যাস ডেন্সিটি দেখে যে কমে গেছে কিনা, আই ক্যান গিভ হার মেডিসিন। বাট আবার যদি বলি আমি রিউমাটোলজিস্ট, যে অনেকদিন মানে অনেকদিন থেকে আর্থ্রাইটিসে ভুগছেন, তার অস্টিওপোরোসিস হচ্ছে, তিনিও বুঝতে পারছেন এবং তিনিও চিকিৎসা দিতে পারছেন, কিন্তু সবার শেষে দেখা যায় অস্টিওপোরোসিসটা একটি মাল্টি প্রফেশনাল টিম ওয়ার্কতে কাজ করতে হয়। যেমন এন্ডোক্রাইনোলজিস্ট তার এন্ডোক্রাইন অ্যাসপেক্টটা দেখবে, আমি মেনোপজ যদি মহিলার কথা বলি, আমি মেনোপজাল অ্যাসপেক্ট দেবো, যে শুধু অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট ইজ নট এনাফ, শি নিডস মোর সাপোর্ট। তেমনি রিউমাটোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, ডায়েটিশিয়ান অ্যান্ড জিমন্যাস্টিক্স অল টুগেদার উই ক্যান হেল্প হার। সুতরাং যার যার পেশেন্ট সবাই আমরা জানবো যে অস্টিওপোরোসিস কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কেমন করে তাকে নির্ধারণ করবো, তখন তাকে কোথায় আমি বেস্ট প্রেসক্রিপশনটা দিতে পারবো, অর্থাৎ আসলে কোন বিষয়টির কারণে এটি হচ্ছে, এক্স্যাক্টলি সেটি অনুসারে কোন চিকিৎসকের কাছে যাবেন সেটি নির্ধারিত হয়।